হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল জবলেস সোসাইটি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের মেন্স এক্সামিনেশন হয়ে গেল থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিনে তো তার আমরা একটা ভোট করেছিলাম তো ভোট এবং আমরা অ্যানসার মানে কোয়েশ্চেন পেপারও দেখেছি কীরকম টাইপের কোয়েশ্চেন এসেছে এবং আমি অঙ্কের কোয়েশ্চেনগুলো সলভও করেছি তো তোমরা ভিডিও ডিসক্রিপশান থেকে কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো কীভাবে কী উত্তর বার করতে হবে অ্যান্ড আজকে আমরা যে ভিডিওটি করছি এটা হচ্ছে এক্সপেক্টেড সেপস স্কোর বা এক্সপেক্টেড কাট অফ কী হতে চলেছে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও আমরা আপলোড করছি তো দেখো প্রথমে যখনই আমরা কাট অফের ভিডিও করব বা কাট অফ এক্সপেক্টেড করবো তখন আমাদের দেখতে হবে ভ্যাকেন্সি কী রয়েছে এবং নোটিফিকেশনে কতগুন ক্যান্ডিডেটকে ডাকা হবে সে সমস্ত কী লেখা রয়েছে সেই ডিটেলস আমরা দেখবো ঠিক আছে তো ফার্স্ট যেটা রয়েছে বলে রাখি আনআর্মড ব্রাঞ্চ রয়েছে আর আর্মড ব্রাঞ্চ রয়েছে ঠিক আছে তো আর্মড ব্রাঞ্চ যেটা রয়েছে সেখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এবং আম আনড ব্রাঞ্চটা যেটা রয়েছে ইউবিটা সেটা হচ্ছে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে আনআর্মডের জন্য রয়েছে এক হাজার আটত্রিশটি অ্যান্ড এখানে দেড়শোটি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এবং তিনশো বারোটি হচ্ছে আর্মড ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোশো সাতাশটি ঠিক আছে তো এখানে এবার বক্তব্য হচ্ছে অনেকে কমেন্ট করে জানতে চাইছি যে আর্মড ব্রাঞ্চদের আলাদা কাটঅফ অফ বেরোবে না আনআর্মডদের আলাদা কাট অপ বেরোবে দেখো এখন তোমরা আলাদা করে কাট কিছু বুঝতে পারবে না ফাইনাল যখন মেরিট বেরোবে ফাইনাল যখন কাট তোমাদের দেখানো হবে তখন কিন্তু আর্মড এবং আর্মডের আলাদা করে কাট অফ ডিক্লেয়ার করা হবে বাট আপাতত এখন যেটা হবে সেটা হচ্ছে তোমরা যারা যারা যেই ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছো যারা যারা তোমরা মাঠে গিয়েছিলে তোমরা আশা করছি সকলেই জানো যে ওখানে আশা করছি যাদের যাদের হাইট যাদের যাদের ধরে নাও একশো তিয়াত্তর সেন্টিমিটার সম্ভবত আর্ড আর্মদের জন্য যেটা রয়েছে সরি আর্মড ব্রাঞ্চদের জন্য একশো তিয়াত্তর সেন্টিমিটার এবং একশো সাতষট্টি সেন্টিমিটার মিটার হচ্ছে হাইট হচ্ছে রয়েছে আর্মড ব্রাঞ্চ ইউবিদের জন্য তো যারা যারা এই হাইটের হয়তো ফর্ম ফিল আপের টাইমে দুটোকেই প্রিফারেন্সে দিয়েছিলো কিন্তু যাদের হাইট হচ্ছে একশো হচ্ছে না যাদের হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার হয়েছে তারা শুধুমাত্র ইউবিতে কোয়ালিফাই করেছে এবং যাদের হাইট একশো তিয়াত্তর সেন্টিমিটার হয়েছে তারা বোথ ইউবি এবং এবি দুটোতেই কোয়ালিফাই করেছে যদি তারা ফর্ম ফিল আপের টাইমে দুটোই প্রিফারেন্স হিসেবে দিয়ে রাখে ইউবি এবং এবি কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট শুধুমাত্র এবি দিয়ে রাখে মানে আর্মড ব্রাঞ্চ এবং তার হাইট একশো তিয়াত্তর সেন্টিমিটার শুধুমাত্র তাহলে এই কয়েকটি ভ্যাকেন্সির জন্যই তারা এলিজিবল হবে এই যে কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চ দুটোর জন্যই অ্যাপ্লাই করে থাকে ফর্ম ফিল আপের টাইমে এবং তাদের হাইট যদি একশো তিয়াত্তর সেন্টিমিটারের ওপর হয় তাহলে তারা প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্যই এলিজিবল থাকবে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র আনআর্মড ব্রাঞ্চ যেটা রয়েছে তাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে দেড়শোটি টোটাল ভ্যাকেন্সির জন্যই এলিজিবল ঠিক আছে এবং ফিমেলদের ক্যান্ডিডেট সংখ্যা কম সেটা আমরা পরবর্তীকালে ভিডিওর পরবর্তীতে আলোচনা করব তো টোটাল আমরা যেটা দেখছি যে আনআর্মড ব্রাঞ্চে যেরকম কাট অফটা মোটামুটি যেটা যাবে সেটা আমরা বলবো এবং আর্মড ব্রাঞ্চে যে কাট যাবে সেটার মধ্যে আহামরি কিছু ডিফারেন্স থাকবে না যদিও ভ্যাকেন্সি এখানে কম রয়েছে এর তুলনায় তার সত্ত্বেও বলছি ডিফারেন্স থাকবে না তার কারণ হাইট একশো তিয়াত্তর সেন্টিমিটার হাইটের যে ব্যাপারটা রয়েছে এইখানে হচ্ছে মেন কথা কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা দুটোতে ফিল আপ করলো এই হাইটটা তাদের না থাকার জন্য শুধুমাত্র আন আমডে চলে এসছে আর্মডে যেতে পারেনি ঠিক আছে তো তোমরা সবাই পরীক্ষা দিয়েছো একই পরীক্ষা দিয়েছো কিন্তু লাস্টে একদম ফাইনাল মেরিটে যখন হবে তখন এই অফটা তোমাদের আলাদা করে ভাগ করে দেওয়া হবে তো আপাতত যে আমরা দেখবো আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে তোমরা যে দুশো নম্বরের পরীক্ষা দিলে সেই দুশো নম্বরের পরীক্ষার প্রত্যেকটা পেপারে কি আলাদা করে কাট অফ হবে না একটা শুধুমাত্র একটা মিনিমাম অফ দিয়ে দেওয়া হবে সেটা আমরা দেখবো নোটিফিকেশনে কি লেখা রয়েছে সেটাই আমরা দেখবো দেখা যাক কী আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে তোমরা যে পরীক্ষাটি দিয়েছো একবার দেখে দেখে নাও দুশো নম্বরে তোমরা পরীক্ষা দিয়েছো ক্লিয়ার একশো নম্বর ছিল পেপার ওয়ান যেখানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক্স ছিল এবং ম্যাক্সিমাম মার্কস কিন্তু এই পেপারেই উঠবে বেশিরভাগ ক্যান্ডিডেটদের কারণ ম্যাথের কোশ্চেন আমি দেখেছি খুব ইজি কোশ্চেন ছিল মোটামুটি বেশিরভাগ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পঞ্চাশে পঞ্চাশ তুলে ফেলবে হয়তো কিছু কিছু সিলি মিস্টেকের জন্য পঞ্চাশে চল্লিশ টু পঁয়তাল্লিশও তুলে ফেলতে পারবে ঠিক আছে সরি পঞ্চাশ নয় পঁচিশ সরি মাই মিস্টেক পঁচিশ পঁচিশে ধরনের অনেকে কুড়ি তুলে ফেলতে পারবে আবার পঁচিশে পঁচিশে তুলে ফেলতে পারবে অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে কারণ কোশ্চেন তোমরা নিজেরাও পরীক্ষা দিয়েছে খুব ইজি কোয়েশ্চেন আমি যেটা দেখলাম অ্যান্ড লজিক্যাল যে রিজনিং ছিল সেটাও মোটামুটি মডারেট টু ইজি ইজিলেবিলিটি ছিল পঁচিশ নম্বর তো ম্যাক্সিমাম নাম্বার কিন্তু পেপার ওয়ান থেকে তোমরা তোলা তুলবে আশা করছি এটা আমি আশা করতে পারি যে তোমরা পেপার ওয়ান থেকে ম্যাক্সিমাম নাম্বার তুলবে অ্যান্ড পেপার টু যেটা রয়েছে ইংলিশ ইংলিশে ফিফটি মার্কস রয়েছে এবং পেপার থ্রিতে ফিফটি মার্কস তোমরা দুশো নম্বরের পরীক্ষা দিয়েছো ক্লিয়ার অ্যান্ড নেক্সট এবার যেটা বলা হচ্ছে এখানে

মানে এখানে বলেই দিয়েছে স্পষ্ট যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নেবে যে প্রত্যেকটা পেপারের আলাদা আলাদা অফ রাখবে এবং ফাইনাল একটা কাট অফ রাখবে সেটা কি না শুধুমাত্র ফাইনাল কাট অফ রাখবে তার মানে এখানে একটা চান্স রয়েছে পার পেপারেও কাট অফ থাকতে পারে মিনিমাম একটা তো মিনিমাম আমি যেটা বলছি যদিও পার পেপারে কাট অফ হয় তো কত হবে আউট অফ ফিফটি যে পরীক্ষাটা হয়েছে ধরুন পেপার থ্রি বাংলায় পঞ্চাশে পরীক্ষা হয়েছে পঞ্চাশের মধ্যে হয়তো কাট অফ রইল দশ ঠিক আছে ইংলিশে হয়তো কাট অফ দিলো দশ মিনিমাম নাম্বার আর কি পেপার ওয়াইজ আর পেপার ওয়ানে যেটা রয়েছে একশো নম্বর তাতে হয়তো মিনিমাম কাট অফ দিলো কথায় বলছি পঁচিশ ঠিক আছে তা বলে এই নয় যে পঁচিশ দশ দশ পঁচিশ দশ দশ যোগ করলে পঁয়তাল্লিশ কাট হবে সেটা নয় তারপর ফাইনাল একটা কাট হয়তো পঞ্চান্ন কি ষাট দিল ঠিক আছে এরকম হতে পারে যেমন ব্যাঙ্কিংয়ে হয় আবার নাও হতে পারে সেটা পুরোটাই ডিপেন্ড করছে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের ওপর সেটাই এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ঠিক আছে কারণ আমরা কখনোই বলে দিতে পারি না যে একটাই কাট অফ বেরোবে একটাই অফ করতে পারে আবার এটাও বলতে পারি না যে প্রত্যেকটা পেপার আলাদা কাট অফ করবে কারণ এটা সেইভাবেই এখানে লেখা রয়েছে তো এবার যদি দেখো অনেক ক্যান্ডিডেট হয়তো বলতে পারে যে আমি এখানে পেপারটা খুব ভালো এক্সাম দিয়েছি ভালো নম্বর উঠবে কিন্তু ইংলিশটা খুব বাজে দিয়েছি ইংলিশ হয়তো পাঁচ ছয় উঠবে তাহলে কিন্তু তোমার কিন্তু রিক্স আছে পাঁচ ছয় নাম্বার যদি তোমাদের ইংলিশে ওঠে এরকম যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু চাপ হতে পারে কারণ হয়তো যদি প্রত্যেকটা পেপারে আলাদা আলাদা কাট অফ বের করে তখন প্রবলেম হয়ে যেতে পারে তবে এইটা আমি সিওরিটি বলতে পারি না যে প্রত্যেকটা পেপারে আলাদা আলাদা কাট অফ বেরোবে তবে আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি নাম্বার যেটা বলছি তোমরা পার্ট পেপারে যদি মিনিমাম দশ বারো যদি তুলতে পারো তাহলে যদিও পেপার ওয়াইজ কাট অফ করে তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না এবার ফাইনাল কাট অফ কী হবে আমরা ভিডিওর একটু পরে বলছি তারও আগে আর একটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে ফাইনাল কাট অফ যেটা তৈরি ফাইনাল কাট অফ এই কম্পিটিটিভ এক্সাম যে দুশো নম্বরে তোমরা দিলে দুশো নম্বরের এক্সামের ওপর ভিত্তি করে একটা ধরো কাট অফ ফিক্সড করলো ধরে নাও এক্স নাম্বার একটা কাট অফ তৈরি করা হয়েছে এক্স নাম্বার যারা যারা পেয়েছে তাদেরকে ডাকা হলো ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউয়ের জন্য তো শুধুমাত্র ধরে নাও যতগুলো ভ্যাকেন্সি ততগুলো ক্যান্ডিডেটকে ডাকা হবে না মিনিমাম থ্রি টু ফোর টাইমস ক্যান্ডিডেটকে ডাকা হবে তিন গুণ কি চার গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে ঠিক আছে কি দুগুন ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে সেটা তাদের উপর নির্ভর করছে পুরো বোর্ডের ওপর তো যদি মিনিমাম দুগুন ক্যান্ডিডেটকে ডাকা হয় তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে কত নম্বর ইন্টারভিউ তিরিশ নম্বর ইন্টারভিউ এখানে স্পষ্ট লেখা দেওয়া রয়েছে তিরিশ নম্বর ইন্টারভিউ এবং এখানে একদম স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে আট নম্বর মিনিমাম তোমাদের ইন্টারভিউতে পেতেই হবে তবে তোমরা কোয়ালিফাই করবে আট নম্বর হচ্ছে কাট অফ মার্কস ইন্টারভিউ ঠিক আছে তো ইন্টারভিউ আট নম্বর মিনিমাম পেতে হবে আটের বেশি পেলে তো খুবই ভালো আর যদি তোমরা দুশোতে একশো নব্বইও পেয়ে থাকো ফাইনালে এই দুশো নম্বরের এক্সামে কিন্তু ইন্টারভিউয়ে যদি তুমি আট নম্বর না পাও তাহলে কিন্তু তোমার ফাইনাল সিলেকশনের নাম আসবে না এটা স্পষ্ট এখানে লিখে দেওয়া রয়েছে তোমাদের পার্সোনালিটি টেস্ট যেটা রয়েছে ইন্টারভিউ আট পেতেই হবে তো এবার যেটা রয়েছে ইন্টারভিউয়ের যে নাম্বারটা হবে তোমরা যে নাম্বারটা পেলে ধরো না কেউ ন্যূনতম আর্টই পেলো কথায় বলছি আট পেলো এবং ফাইনাল যে দুশো নম্বরের এক্সামটা ছিল তাতে ভালো নাম্বারটা তোলা রয়েছে তো সেই নাম্বার এবং এই ইন্টারভিউয়ের নাম্বার যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে এবং তাতে যদি তোমাদের নাম আসে তাহলে তোমরা পাস করবে অ্যান্ড চাকরি পেয়ে যাবে ওটাই হচ্ছে ফাইনাল কাট অফ বাট এখন যে কাট অফটা হবে সেটা ফাইনাল কাট অফ নয় সেটা তোমরা পেলে তোমরা ইন্টারভিউয়ের জন্য যাবে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা ফাইনাল কাট অফ কিন্তু এইটা হবে না আমি যেটা তোমাদের বলবো এটা একটা এক্সপেক্ট করছি আমরা যে এটা যেতে পারে কাট অফ আর এটা কখনোই ফাইনাল কাট অফ নয় ফাইনাল কাট অফ হবে ইন্টারভিউয়ের নাম্বার যোগ হওয়ার পর অবশ্যই ইন্টারভিউ কিন্তু আট পেতে হবে মিনিমাম যেটা নাম্বার রয়েছে কোয়ালিফাই এবার আমরা দেখবো ভোট যেটা তোমরা ভোট পোলে অংশগ্রহণ করেছিলে এবং তার উপর ভিত্তি করে কী কাট যেতে পারে সেটা আমরা দেখবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাব্লুবিএসই এবং এলএসআই মানে লেডি সাব ইন্সপেক্টরের জন্য যে আমরা কাট অফ এক্সপেক্টেডের জন্য একটা ভোট পোল করেছিলাম ছশো তেষট্টি জন আপাতত ছ ঘন্টা আমি এখন যেহেতু ভিডিও করছি এই টাইমে আপাতত ছশো তেষট্টি জন ক্যান্ডিডেট ভোট করেছে এবং খুবই ভালো ভোট করেছে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা কম তো সেই অনুযায়ী ছশো তেষট্টি জন ভোট করেছে মানে এখান থেকে যথেষ্ট পরিমাণে ভালো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই কাট অফ যেতে পারে দেখো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এই নাম্বারটা পেতে পারে ক্যান্ডিডেটটা তারা মনে করছে যে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পেতে পারে যেহেতু এটা ওয়ে সরি অবজেক্টিভ টাইপ কোশ্চেন নয় তাহলে এখানে স্পষ্ট নাম্বার কেউ ক্যালকুলেশন করতে পারবে না কিন্তু অঙ্কগুলো যেহেতু যারা করেছে ঠিকঠাক করলে সেটা বুঝতে পারবে যে আমি পঁচিশ পাবো কি কুড়ি পাবো এবং রিজনিং যদি ঠিকঠাক করে সে বুঝতে পারবে এবং জেনারেল যেটা জিকে ছিল সেটা থেকেও তারা বুঝতে পারবে যে আমরা কত করতে পারবো এবং বাংলা ইংলিশ থেকে মোটামুটি একটা অ্যাভারেজ তারা বুঝতে পারে যে আমরা এই অ্যান্সার করে এই পেতে পারি তো তার উপর ভিত্তি করে ক্যান্ডিডেটরা এখানে ভোট করেছে যে হ্যাঁ আমরা পঞ্চাশ থেকে পঁয়ষট্টির মধ্যে পেতে পারি এরকম ক্যান্ডিডেট আছে তেইশ শতাংশ আউট অফ ছশো তেষট্টি ছশো তেষট্টি জন ক্যান্ডিডেটের মধ্যে তেইশ শতাংশ বলছে আমরা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পেতে পারি সত্তর থেকে পঁচাশি এই নাম্বারটা পেতে পারি বলছে আঠারো শতাংশ ক্যান্ডিডেট পঁচাশি থেকে পঁচানব্বই এই নাম্বারটা আউট অফ টু হান্ড্রেড ঠিক আছে আউট অফ টু হান্ড্রেড পঁচাশি থেকে পঁচানব্বই এই নাম্বারটা পেতে পারি বলছে এগারো শতাংশ ক্যান্ডিডেট এবং পঁচানব্বই থেকে একশো পাঁচ এই নাম্বারটা পেতে পারি বলছে তেরো শতাংশ ক্যান্ডিডেট এবং একশো পাঁচের বেশি পেতে পারি মনে হচ্ছে ক্যান্ডিডেটদের যেটা সেটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটের তো এবার আমরা বলবো যে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে দেখো ইউ ক্যাটাগরি প্রথমে আমি লেডি সাব ইন্সপেক্টরের জন্য বলছি লেডি সাব ইন্সপেক্টর কম্পিটিশানটা যথেষ্ট পরিমাণে কম রয়েছে ঠিক আছে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের সংখ্যা অতটাও নেই এবং লেডি সাব ইন্সপেক্টরের ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য যে কাট অফটা ম্যাক্সিমাম যেতে পারে ঠিক আছে ইন্টারভিউ ডাকবার জন্য ফাইনালের জন্য বলছি না ইন্টারভিউ ডাকবার জন্য আউট অফ টু হান্ড্রেড যেটা যেতে পারে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ প্লাস ইউ আর ক্যাটাগরির যদি তুমি ক্যান্ডিডেট হও এবং তুমি যদি লেডি সাব ইন্সপেক্টরে বিলং করো তাহলে সেভেন্টি ফাইভ প্লাস মানে সেভেন্টি ফাইভ টু এইটটি তোমরা প্লাস মাইনাস পাঁচ দশ ধরে রাখতে পারো ঠিক আছে যেহেতু এখানে কেউ পারফেক্ট নাম্বার যায় না তোমরা একটা পেতে পারো এই মনোভাবে ভোট করেছো ঠিক আছে তাই জন্য এটা বলছি ইউ আর ক্যাটাগরি যদি পঁচাত্তর বা আশি এই কাছাকাছি যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা একটা চান্স রয়েছে ইন্টারভিউ যাওয়ার জন্য এবং এই কাট অফটার ভিডিওটা এই জন্যই করা হচ্ছে যাতে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করো এখন থেকে যাদের এই নাম্বারটা আসছে তার জন্য এই ভিডিওটি করা হচ্ছে নাহলে এই ভিডিওটার কোনো মানেই হয় না কারণ কাট অফ জেনে তাহলে তোমাদের কী লাভ যদি তোমরা কাট অফ জেনে যাও এক্সপাইরিড কাট অফ জানো তাহলে কী করবে তোমরা সেটাই তো এখন প্রশ্ন তোমরা যদি দেখতে পাচ্ছ যে পঁচাত্তর প্লাস আমি একটা মোটামুটি তোমাদের এক্সপেক্টেড কাট আপ বলছি তার মানে তোমাদের যাদের নাম্বার এরকম আসছে তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করবে এটাই আশা করছি আশা করা যায় তোমাদের থেকে নেক্সট এটা হচ্ছে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে লেডি সাব ইন্সপেক্টরের কাট যেতে পারে সিক্সটি ফাইভ টু সেভেন্টি এরকম নিয়ার অ্যাবাউট একটা বললাম সিক্সটি ফাইভ টু সেভেন্টির কাছাকাছি ঠিক আছে এসসি ক্যাটাগরি যদি তোমরা হও এলএসআইয়ের ক্ষেত্রে এসসি ক্যাটাগরি হচ্ছে মোটামুটি ষাট ষাটের কাছাকাছি যদি তোমাদের নাম্বার ওঠে তাহলে ঠিক আছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে পঞ্চান্নর কাছাকাছি নাম্বার উঠলে মোটামুটি ইন্টারভিউয়ের জন্য তোমরা ডাক পেয়ে যাবে এবার হচ্ছে সাব ইন্সপেক্টর মেন মেল ক্যান্ডিডেটদের জন্য সাব ইন্সপেক্টর এসআই যেটা রয়েছে আন আন ব্রাঞ্চ ইউবি ঠিক আছে ইউবি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাটারটা যেতে পারে সেটা হচ্ছে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি এইটটি ঠিক আছে আশি প্লাস মাইনাস ফাইভ ধরে রাখতে পারো মানে পঁচাত্তর টু পঁচাশি এই রেঞ্জটা নেক্সট যদি আমরা দেখি ও ক্যাটাগরির ক্ষেত্রে ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে সেভেন্টি ফাইভ প্লাস ঠিক আছে সেভেন্টি ফাইভ প্লাস হচ্ছে ভালো স্কোর সেভ স্কোর বলতে পারো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এটা হচ্ছে সিক্সটি ফাইভ টু সেভেন্টি এই রেঞ্জটা খুব ভালো স্কোর অ্যান্ড এসটি ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই পঞ্চান্ন থেকে ষাট এটা হচ্ছে আন আর্মড ব্রাঞ্চের জন্য এবং আর্মড ব্রাঞ্চ যেটা রয়েছে এবি যেটা রয়েছে সেটার ক্ষেত্রে যেহেতু এখানে হাইট ক্যাটাগরিটা আমি যেটা তোমাদের বললাম লজিকটা যেটা দিলাম সেই অনুযায়ী যদি দেখি এর কাট অফ হাইফাই কিছু যাবে না ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর সেভ স্কোর ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে সিক্সটি ফাইভের কাছাকাছি নাম্বার থাকলে ঠিক আছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সিক্সটির কাছাকাছি নাম্বার থাকলে একদম ঠিক আছে এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস যদি তোমাদের নাম্বার ওঠে তাহলে ঠিক আছে তাহলে ওভারঅল আমরা কি দেখলাম সে তোমরা লেডি এসআই হও আর মেল এসআই হও মোটামুটি তোমরা পরীক্ষা যারা দিয়েছ যদি তোমাদের নাম্বার ইউ আর ক্যাটাগরির আশির কাছাকাছি ওঠে বা আশি প্লাস যদি তোমার নাম্বার আসছে মনে করো তাহলে অবশ্যই ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করো ওবিসি ক্যাটাগরির যদি মোটামুটি নাম্বার পঁচাত্তরের কাছাকাছি আসে তাহলে অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করো এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি সিক্সটি প্লাস নাম্বার আসে একদম ইন্টারভিউয়ের জন্য প্র্যাকটিস করা স্টার্ট করে দাও আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আগেও বললাম পঞ্চান্ন প্লাস এবং তোমরা বলতে পারো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে তাহলে কী হবে ইএসএম যারা আছো এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের ক্ষেত্রে পঞ্চাশের কাছাকাছি নাম্বার থাকলে এনআফ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করতে পারো আমি আমার যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ